বন্ধুরা আজকে আমি কথা বলবো ইজি থিং রাইট থিং নিয়ে অর্থাৎ সঠিক কাজ সহজ কাজ দুইটাতেই আছে কিন্তু এই দুইটি শব্দেরই অনেক পার্থক্য আছে উদাহরণ দিয়ে বেলা পর্যন্ত শুয়ে থাকা আনন্দদায়ক সহজ কাজ ইজি থিং সকালবেলা ঠান্ডার মধ্যে উঠে সৃষ্টিকর্তার কাছে সুক্রি আদায় করে প্রেয়ার শেষ করে মর্নিং ওয়াক অথবা জিমে যাওয়া কঠিন কাজ রাইট থিং সন্ধ্যাবেলায় পড়ার সময় ফিক্স করেছেন এবং ওই সময়ে জনপ্রিয় একটা মুভি টেলিভিশনে শুরু হলো মুভি দেখতে বসে যাওয়া সহজ কাজ ইজি থিং মুভি দেখার লোভ বাদ দিয়ে পড়ালেখা করা সঠিক কাজ রাইট থিং সহি কাজ সঠিক কাজ ইজি থিং রাইট থিং রাইট থিং ইজি থিং এই দুইটি শব্দের পার্থক্য অনেক এবং আপনি যদি এই দুই শব্দের পার্থক্য বুঝে ফেলতে পারেন আপনার জীবন বদলে যাবে কেউ আপনাকে বকা দিল ঘরে বাবা মা অথবা অফিসে বস রাগ করা সহজ কাজ ইজি থিং কিন্তু বসে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা যে আমি কেন এইসব বকা শুনলাম সহি কাজ রাইট থিং আপনি নির্ণয় নিলেন যে আমি জাঙ্ক ফুড অয়েলি ফুড খাবো না এবং আপনার সামনে পিজা চলে আসলো এবং আপনি টপ আপ খেয়ে ফেললেন ইজি থিং সহজ কাজ কিন্তু ওই সময় আপনার ইচ্ছাটাকে দমিয়ে ফেলা সহি কাজ রাইট থিং জীবন চলার পথে সব কিছুতে সব ক্ষেত্রে আপনি দুইটা রাস্তা পাবেন একটা হচ্ছে ইজি থিং একটা হচ্ছে রাইট থিং আর এর মধ্যে অনেক অনেক মূল্যবান হচ্ছে রাইট থিং রাইট থিং কখনো ইজি থিং হয় না অর্থাৎ রাইট থিং কখনো সহজ হয় না কেননা রাইট থিং আপনার কাছে আপনার শ্রম চায় আপনার ঘাম চায় কেননা রাইট থিং অর্জন করতে হয় মনের বিরুদ্ধে অনেক কিছু করতে হয় মন চায় না তারপরও করতে হয় যে কোনো জায়গায় শর্টকাট খোঁজার চেষ্টা করা যেভাবেই হোক কাজকে ফিনিশ করতে হবে ইজি থিং কিন্তু সঠিক রাস্তাতে গিয়ে ওই কাজটিকে সম্পূর্ণ বুঝে করা রাইট থিং সহি কাজ অন্য কেউ দেখছে না এই কাজকে কম্প্রোমাইজ করা ইজি থিং সহজ কাজ কেউ দেখুক বা না দেখুক নিজের সব সময় একটা বেঞ্চমার্ক মেনটেন করা রাইট থিং সো কাজ ছোটখাটো কথায় হালকা পাতলা নেগেটিভ পরিস্থিতিতে ছোটখাটো ঝামেলায় ছোটখাটো সমস্যায় এই ছোট ছোট বিষয়ই ডিমোটিভেটেড হয়ে যাওয়া ইজি থিং সহজ কাজ পরিস্থিতিকে দোষ দিয়ে দেওয়া অন্যের ঘরে দোষ চাপিয়ে দেওয়া ইজি থিং সহজ কাজ কিন্তু পরিস্থিতির সাথে লড়াই করা রাইট থিং সঠিক কাজ এই সমস্যাগুলো বাধাগুলোকে নিয়ে চিন্তা করা এবং বাইরে বের হয়ে গিয়ে সফল মানুষদের সাথে মিশে নিজেকে করা রাইট থিং, কাজ এমন মানুষদের সাথে বন্ধুত্ব করা যাদের নিজস্ব কোনো উপলব্ধি নেই বেকুব টাইপের হতে পারে সে আপনার সব কথা শুনে হতে পারে আপনি তাদের মধ্যে বস হয়ে নেতা হয়ে বসে থাকতে পারেন সহজ কাজ ইজি থিং কিন্তু সফল মানুষদের সাথে ব্রিলিয়ান্ট টপার মানুষদের সাথে এগিয়ে গিয়ে বন্ধুত্ব করা তাদের ইগোগুলোকে সহ্য করা যতক্ষণ পর্যন্ত না তারা ক্লোজ হচ্ছে তাদের ঢংগুলোকে মেনটেন করা কঠিন কাজ রাইট থিং সহি কাজ তাই যখনই কোনো সিদ্ধান্ত নিতে হয় নিজেই নিজেকে প্রশ্ন করুন আমি কি এই সিদ্ধান্তটা এ কারণে নিচ্ছি যে এই কাজটি সহজ কাজ ইজি থিং নাকি আমি এই কাজটি এ কারণে করছি যে এটা রাইট থিং সো হি কাজ উইনার লুজার অ্যাচিভার নন অ্যাচিভার আপনাদের কাছে কি মনে হয় এ দুনিয়ার সকল সফল মানুষ বিজয়ী মানুষগুলো অ্যাচিভার গুলো তারা যা করে তা করতে তাদেরকে সব সময় ভালো লাগে তারা যা কিছু করে সব কিছুই কি তাদের পছন্দের কাজ ভুল এটা চরুরি নয় যে অ্যাচিভাররা যা করছে সব কাজই তাদের পছন্দ তারা এই কাজগুলো এই জন্য করে যে এই কাজগুলো করা নেসেসারি রাইট থিং সহি কাজ আর লুজার নন অ্যাচিভার সাধারণ মানুষ এই কাজটিকে এর জন্য ছেড়ে দেয় কেননা এই কাজগুলো করতে তাদের পছন্দ না কিন্তু অ্যাচিভাররা সফলরা তারাও বলে যে কাজটি আমাদেরও পছন্দ না কিন্তু এইটাই রাইট থিংস সঠিক কাজ বন্ধুরা সাধারণত আমরা একটা কমন কথা শুনি এবং কমন কথা আমরাও বলি অনেক সময় যে আমি আমার মনের রাজা আমার মন যা চায় তাই করি বন্ধু আপনার মন আপনাকে ওই কাজটি করতে দেয় যে কাজটি সহজ আপনার মন ওই আপনাকে উৎসাহ দেয় যে কাজটিতে আরাম পাবেন আপনার যাতে কোনো কষ্ট না হয় আপনার মন সবসময় চায় আপনি কমফোর্ট জোনে থাকেন আপনার যাতে ঘাম না জড়ে আপনার যাতে কোনো সমস্যা না হয় আর এই পৃথিবীতে সকল ভালো কাজই হচ্ছে কষ্টের কাজ সো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি সঠিক কাজ করবেন না আরাম করবেন যারা এই পৃথিবীতে সফল তারা সঠিক কাজ করে সফল হয়েছে আপনার মন শুধু সহজ কাজ করতে পছন্দ করে আর একটা কথা হচ্ছে ইজি থিং কখনোই আপনাকে সফলতার শিখরে নিয়ে যাবে না তাই বন্ধুরা জীবনে যদি সফলতার শিখরে উঠতে চান প্রতিটি কাজে সব সময় নিজেই নিজেকে প্রশ্ন করুন যে এটা কি ইজি থিং না রাইট থিং আজকে সকালে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো কি ইজি থিং ছিল না রাইট থিং ছিল আমার আব্বু আম্মু আমাকে বকা দিল আমি বাসা থেকে রাগ করে বের হয়ে গেছি আমি তাদের সাথে রাগের বসে কিছুটা বেয়াদুবিও করে ফেলেছি ইজি থিং সহজ কাজ কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করা নম্র সুরে তাদের পা চেপে ধরে ক্ষমা চাওয়া রাইট থিং সঠিক কাজ তাই বন্ধুরা আপনি যদি ইজি থিং এবং রাইট থিং এর মহিমা বুঝে ফেলতে পারেন এ দুনিয়ার কোন শক্তি আপনার সফলতায় বাধা সৃষ্টি করতে পারবে না আপনার উন্নতি আপনার সমৃদ্ধি আপনার বিজয় আপনার সফলতা নিশ্চিত আপনি চয়েস ছিল চয়েস অফ অ্যাকশন ছিল এটা আপনারই চয়েস ছিল যে আমি স্কুলে কতটুকু পড়াশোনা করব। এটা আপনারই চয়েস ছিল যে আপনি আপনার পরীক্ষার জন্য কতটুকু পড়বেন কতটুকু রেজাল্ট হবে এটা আপনারই চয়েস ছিল যে আমি চাকরি করব, না ব্যবসা করব, নাকি ভবগুড়ে হয়ে আড্ডা বাজি জীবন পার করব এটা আপনারই চয়েস ছিল যে ঘন্টার মধ্যে আপনি চার ঘন্টা কাজ করবেন না দুই ঘন্টা কাজ করবেন এই যে জীবন এটা আপনারই দায়িত্ব তাই বন্ধুরা আপনি আপনার চয়েস করার পদ্ধতি বদলে ফেলুন এবং নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন যে এটা কি ইজি থিং না রাইট থিং বন্ধুরা ইজি থিং এবং এই রাইট থিং কে আপনার জীবনের চয়েস বানিয়ে ফেলুন আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নিন এখন থেকে আমি যা কিছু করব করার আগে আমি নিজেই নিজেকে প্রশ্ন করে নিব না রাইট থিং বন্ধুরা আজকের এই বিষয়টা অনেক একটা সহজ বিষয় কিছু সহজ কথা কিন্তু যে কথাগুলোকে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি না তাই আমার বন্ধু যারা আছেন তাদের সবার কাছে বলছি ইজি থিং আর রাইট থিং আমার লিকমান্ড আপনি জীবনে যা কিছু করেন রাইট থিং করেন সঠিক কাজ করার চেষ্টা করুন কেননা সঠিক কাজ যারা করে তাদেরকে এই পৃথিবীর কোনো শক্তি নেই তাদেরকে সফলতাকে তাদের বিজয়কে তাদের সমৃদ্ধিকে দিকে তাদের উন্নতিকে বাধা দিতে পারে আমাদের সকলের মঙ্গল কামনা করে আমাদের জীবন সুখময় হোক শান্তিময় হোক আল্লাহ সামনে আমাদের সবাইকে সঠিক এবং সরল পথে চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম